প্রবলেম সলভিং প্লেস চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা সবাই জানেন যে যেমন ধরুন ফেসবুকের একটি পোস্টের লেখা আপনি কপি করতে পারবেন, কিন্তু উপরের টাইটেল বা ক্যাপশন কপি করা যায় না। অথবা একটি ছবি সেভ করা গেলেও ছবির লেখাগুলি টেক্সট আকারে কপি করা যায় না। সেই সাথে কোনো অ্যাপ্লিকেশন বা মোবাইলের স্ক্রিনে যে সকল সিস্টেমেটিক টেক্সটগুলো থাকে সেগুলো আমরা কপি করতে পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এই সকল লেখা কপি করা যায়। তো আসুন শুরু করা যাক। সবার প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে। প্রবেশ করে আপনারা ওখানে সার্চ করবেন ইউনিভার্সাল কপি। এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, যে কারণে আমার এটি ইনস্টল করা লাগছে না। তো ইনস্টল করার পরে সফটওয়্যারটি ওপেন করবেন এবং যে সকল পারমিশনগুলো চাই সেগুলো দিয়ে দেবেন। আর পাঁচটা সফটওয়্যারের মতোই, তেমন কোনো বেশি কিছু না। তো আসুন এবার কীভাবে আমরা কপি করতে পারি সেটি একটু দেখে নিই। তো ধরুন আপনি ফেসবুকের থেকে একটি লেখা কপি করবেন। যেমন আমি ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে আমরা অসংখ্য লেখা দেখতে পারবো। আমরা যদি মনে করি এখান থেকে যে কোনো লেখা কপি করব, যেমন এই পোস্টটি আমরা যদি মনে করি কপি করব, তাহলে এটি চেপে ধরলে এখানে কপি টেক্সট আসে, কিন্তু উপরে যে টাইটেল সেগুলো আমরা সচরাচর কপি করতে পারি না। যেমন এই পোস্টটিতে দেখুন যে এমডি হারুনুর রশিদ, এসএসসি 97, 96, 99, এইগুলো যদি আমরা কপি করতে চাই তাহলে এগুলো সম্ভব না। যেমন আপনি যত এখানে চেপে ধরেন এখানে কপির অপশন আসবেন, ওই আইডিতে চলে আপনাকে নিয়ে যাবে। অনুরূপভাবে আমরা আরও একটি পোস্ট দেখে আসি, যেমন ধরুন মাসুদ আলম ইজ উইথ মমিন ইসলাম, এই লেখাগুলো আপনি কপি করতে পারবেন না। আপনি কপি করতে পারেন উপরের যে লেখাগুলো দিয়ে রাখছে সেগুলো, কিন্তু আপনি যদি মনে করেন যে উপরের তার উপরে যে লেখাগুলো এগুলো কপি করবেন এগুলো সম্ভব হচ্ছে না। আমি আপনাদেরকে একটি পোস্ট দেখাতে চাচ্ছি যেখান থেকে আপনি লেখা কপি করা সম্ভব না। এই পোস্টটি দেখুন, টিউব বডি, এই পেজের যে একটি পোস্ট আছে এই পোস্টের আপনি উপরের লেখাগুলো কপি করতে পারেন, কিন্তু ভিতরের ইউর রোড টু ইউটিউব সাকসেস স্টার্ট উইথ 20% অফ, এই লেখাটা যদি আপনি মনে করেন কপি করবেন এটা সম্ভব না। তো এটি আমরা কপি করে দেখছি এখন কীভাবে সম্ভব। তো আমরা ইউনিভার্সাল কপি সফটওয়্যারটি এবার ওপেন করব। এটি আমার ওপেন করাই আছে। ইউনিভার্সাল কপি ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল কপি ডিজেবল করা আছে, এগুলো এনেবল করে দিন। এখান থেকে ওপেন সেটিং, ওপেন সেটিংয়ে আপনি একদম নিচের দিকে চলে আসেন স্ক্রল করে। এখানে দেখবেন ইউনিভার্সাল কপি লেখা আছে, ইউনিভার্সাল কপির পরে ক্লিক করে জাস্ট এটা অন করে দিন। ওকে, তো হয়ে গেল ইউনিভার্সাল কপি, এখন স্টার্ট হয়ে গেছে। এখন আমরা চলে আসবো ফেসবুকে। ফেসবুকে চলে আসার পরে আমরা উপরের দিক থেকে যদি স্ক্রল করি, এখানে ইউনিভার্সাল কপি অ্যাক্টিভ দেখা যাচ্ছে। এটার উপরে ক্লিক করলে ইউনিভার্সাল কপি আমাদের সামনেখানে স্ক্রিনটাকে ব্লক করে নিয়েছে। এখন আমরা যেটা কপি করতে চাই, যদি মনে করি এই ছবির ভিতরকার লেখাটি কপি করব, তাহলে লেখাটি চেপে ধরলে এখানে দেখতে পাচ্ছেন আপনার কপি অপশন আসছে, আর একটা আসছে যে লেখাটা আমরা সিলেক্ট করছি সেই লেখাটা এখানে লিখে দেখাচ্ছে। তো আমরা এটা যেহেতু ছবি, সেক্ষেত্রে আমরা এখানে ওসিআর ব্যবহার করব। ছবির ক্ষেত্রে এখানে দেখছেন ওসিআর প্লাস লেখা আছে, ওসিআর প্লাস স্টার্ট রেকর্ডিং দিলে, এবার আমরা এখানে চেপে ধরলে আপনি দেখতে পাচ্ছেন রোড টু সাকসেস, ইউটিউব সাকসেস ইত্যাদি। এখানে কপি করতে পারেন, চাইলে এর ভিতরে ক্লিক করে আপনি যেটুক খুশি সেটুক কপি করতে পারেন, যে লেখাটুক খুশি ছোট বড় করে। এভাবে আপনারা যে কোনো লেখা কপি করতে পারেন, জাস্ট কপি প্রেস করেন কপি হয়ে যাবে। তাছাড়াও যদি মনে করেন আপনি নিচে যেই লেখাটা আছে গ্রো ইউটিউব চ্যানেল টুডে, আমরা এই লেখাটুক কপি করব, সেক্ষেত্রেও একই উপায়। আমরা ইউনিভার্সাল কপি চালু করব। আবার চালু করার পরে আমরা যদি এখানে প্রেস করে চেপে ধরে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখাটা চলে আসছে, উপরের টাইটেল থেকে শুরু করে পুরো লেখাটা এখানে চলে আসছে। আমরা এখান থেকে কপি করে নিতে পারি, আবার যেটুকু খুশি সেটুকু কপি করতে পারি। শুধু তাই না, এখান থেকে আপনারা চাইলে সরাসরি শেয়ার করে দিতে পারেন। যেমন আমি ইউনিভার্সাল এটা আবার চালু করলাম, এটাকে চেপে ধরার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক যে কোনো জায়গায় আপনারা এটাকে কপি করে দিতে পারবেন। তো এটা যে কপি হয়েছে এটা বুঝবো কীভাবে? জাস্ট আমরা যে কোনো জায়গায় একটা টেক্সট ফাইল যদি আমরা মনে করে নিই, তো এটি চেক করার জন্য আমরা এমএস অফিসটা চালু করে নিলাম। অফিস চালু করার পর আমরা জাস্ট একটা নিউ ফাইল নিয়ে নিলাম, নিউ ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেখবো যে এটা পেস্ট আসে কি না। পেস্ট দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে লেখাগুলো কপি করে নিয়ে আসছি সেগুলো
এখানে পেস্ট হয়ে গেল। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে চাইলে কোনো কিছু সংযোগ বিয়োগ ইত্যাদি করে আমরা আমাদের প্রয়োজন মতো সেভ করে নিতে পারি। এটি মূলত সেই কাজে লাগে যে আপনি একটি ছবি থেকে সকল লেখাগুলো কপি করতে চান বা সামান্য একটু এডিট করতে চান, কিন্তু ছবিটি সেভ করে নিলে তো আপনার কোনো লাভ হচ্ছে না, আপনাকে পুনরায় নতুন করে লিখতে হবে। এটি ছবিতে অসংখ্য লেখা থাকতে পারে, তো সেক্ষেত্রে ছবিটার থেকে এইভাবে টেক্সটগুলো আপনারা আউট করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো জানাবেন আমাদেরকে কমেন্টসের মাধ্যমে। তাছাড়া আমি আপনাদেরকে আরও একটি দেখাই, আমার স্ক্রিনের সামনে দেখছেন যে এখন সময় দেখা যাচ্ছে, বার দেখা যাচ্ছে, তারিখ দেখা যাচ্ছে এবং আজকের তাপমাত্রা 29°C। যদি মনে করি এখানকার এই লেখাটুকু আমি কপি করব, তো সেটাও সম্ভব ইউনিভার্সাল কপির মাধ্যমে। আমার ইউনিভার্সাল কপিটি চালু করলাম, চালু করার পরে আমরা স্ক্রিনের উপরে এভাবে চাপ দিয়ে ধরলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লেখাটা চলে আসছে আমাদের এখানে। যদি মনে করি টাইমটুকু নেব, আমরা টাইমটুক সিলেক্ট করলে টাইমটুক চলে আসছে। তো এভাবে আপনারা যে কোনো জায়গাকার লেখা আপনারা কপি করতে পারেন। তো এভাবে আপনারা চাইলে যে কোনো লেখা যে কোনো সফটওয়্যার থেকে আপনারা কপি করতে পারেন। যদি মনে করেন, যেমন আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, যে আপনারা যদি মনে করেন যে অন্য যে কোনো সফটওয়্যার এটা কাজ করে কিনা, যেমন আমি দারাজ ওপেন করলাম, দারাজের ভিতর থেকে যদি মনে করি যে কোভিড সুরক্ষা এই লেখাটা আমি কপি করব, এটা যদি আমি চেপে ধরি কখনোই এটা কপি হবে না। আমরা ইউনিভার্সাল কপি যদি চালু করি, কোভিড সুরক্ষার পরে ক্লিক করে চেপে ধরলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোভিড সুরক্ষা লেখাটি কপি হয়ে চলে আসছে। এখন আমরা জাস্ট কপি করে নিতে পারি। শুধু তাই না, এখানকার যে কোনো জায়গার যে কোনো লেখা, যেমন যে বিজ্ঞাপন চলছে সেই বিজ্ঞাপনের থেকে যদি মনে করি আমি একটা লেখা কপি করব, এটাও সম্ভব। ইউনিভার্সাল কপি চালু করুন। তো যেহেতু এটা ছবি, সেক্ষেত্রে অবশ্যই ওসিআর প্লাস যেটা কাজ করতে হবে, ওসিআর প্লাস স্টার্ট রেকর্ডিং। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে ভাউচার কথাটা কপি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা ছবির ভিতর থেকে কীভাবে লেখাগুলো কপি হয়ে চলে আসছে। এটা খুবই কার্যকর সফটওয়্যার, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন, আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।